কাস্টিং হাউস একটি নতুন উদ্যোগ, এটা আসলে এক ধরনের কাস্টিং এজেন্সি, যেমন সারা পৃথিবীতে এটা আছে। যারা নির্মাতা বা যারা প্রযোজক বা প্রডিউসার, তারা যখন কোনো কাস্টিং ডিরেক্টরের সহযোগিতায় কোনো কাস্টিং করতে চান, তখন কীভাবে তাদের চিত্রনাট্য অনুযায়ী বা চরিত্র অনুযায়ী অভিনেতা অভিনেত্রী পাবেন, সেটার একটি সিস্টেম সারা ওয়ার্ল্ড জুড়েই আছে। যেমন আপনি একটি কাস্টিং এজেন্সিতে গেলেন, সেখানে আপনি কিছু ক্যারেক্টার অ্যানালাইসিস তাদেরকে শো করলেন যে আমার এই ধরনের কিছু ক্যারেক্টার আছে, সো আপনি আমাকে কিছু অভিনেতা অভিনেত্রী দেন, এবং তখন ওই কাস্টিং এজেন্সি তাদের কাস্টিং অনুযায়ী, সেই চরিত্র অনুযায়ী, অ্যানালাইসিস অনুযায়ী তাদেরকে কিছু অভিনেতাকে শো করে, এবং সেখান থেকে ডিরেক্টররা তাদের সুবিধা মতো অভিনেতাকে কাস্ট করে, এবং কাস্ট করার পরে কাস্টিং এজেন্সি তার একটা সম্মান নিয়ে নেয় এখান থেকে। এটা একটি অনেকটা বিজ্ঞাপন এজেন্সির মতো একটি এজেন্সি, সারা ওয়ার্ল্ড ওয়াইজ আছে। এখানে যেটি নতুন একটি ইউটিউব চ্যানেলের মাধ্যমে একটি কাস্টিং হাউস করা হলো, সেটার উদ্দেশ্যটা এরকম যে যে কোনো প্রযোজক অথবা পরিচালক, তারা তাদের কাস্টিংয়ের ক্ষেত্রে নতুন মুখ যারা খুঁজছেন, অথবা অনেক অভিনেতা আছেন আমাদের শহরে, বাইরে, উপজেলা, জেলা, গ্রামে, তাদেরকে নিয়ে এসে তাদেরকে উপস্থাপন করা। তো এই কাস্টিং হাউস একটি নতুন উদ্যোগ। এই কাস্টিং হাউস আমাদের মনে করি আমাদের মিডিয়াতে অনেক কাস্টিংয়ের ক্ষেত্রে আমাদের পথকে সহজ করবে, এবং এই কাস্টিং হাউসের এই যাত্রাকে আমি স্বাগত জানাই। কারণ আমি অনেক আগে থেকেই বলে আসছিলাম যে একটা কাস্টিং এজেন্সি আমাদের দেশে গড়ে ওঠা খুব দরকার, সেই ক্ষেত্রে এই কাস্টিং হাউস একটি নতুন দিক নির্দেশনা দেবে বলে আমি বিশ্বাস করি। তো কাস্টিং হাউসের এই যাত্রাকে স্বাগত জানাচ্ছি, এবং আমি মনে করি আমাদের নির্মাতা প্রযোজকরা তারা এই কাস্টিং হাউসের মাধ্যমে তাদের নতুন 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 অভিনেতা, তাছাড়া যোগ্য অভিনেতারও সন্ধান পাবে।